ভালো একটা বন্ধু পাইলি তার সাথে 24 ঘন্টায় কথা বলবো। আমাকে দেখলে তো সব ছেলেরই পছন্দ হবে। আবার কেন তো লেখাপড়া করতে পারি না, মন মতন ছেলে তো আমি পাবো না। আচ্ছা, তো আপনার মনে মন মতো কেমন ছেলে চালে পেরে বিয়ে করবেন বলেন তো? সে এমন ছেলেই চাই যে একটু সুখ দুঃখে পাশে থাকবে, সুন্দর মন নিয়ে পাশে থাকবে, সেই লোমে একটা আমি মানুষ চাই। জোয়ান হোক বুড়ো হোক, তা দিয়ে আমার দেখার। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। বাবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো নাই ভাই, ভালো থাকবে কি আর প্রতিবেদনের সামনে আসছে। আচ্ছা, তো আপনার দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, তারপর নাম কি বলেন? সুন্দর হইলে কি হবে, জীবনটাই যা কষ্টই বলা। আচ্ছা, তারপর নাম কি? আমার নাম সুমনা। সুমনা বা তো শুনো, সুমনা বের আগে তো অনেক ভিডিও করছেন না? অনেক ভিডিও করছি ভাই, একজন দায়িত্ব নিতে চাইছিল, এখন মিথ্যা আসার আছে, তার জন্য আবার আমি প্রতিবেদনের সামনে আইছি, অনেক কষ্ট হয়ে পড়ি। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি, দেশের বাড়ি কোথায়? ফুলবাড়ি। ফুলবাড়িয়া? আচ্ছা, তো ফ্যামিলির দিকে কে আছে? ফ্যামিলিতে আমি আছি, আমার একটা ছোট বোন আছে, আর একটা অসুস্থ দাদি আছে, আর নাই এখন বলতে কেউ আমার। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 19। 19 বছর। তো বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয় নাই ভাই, বিয়ে হলে কি প্রতিবেদনের সামনে আসি। আচ্ছা, তো বিয়ে করবেন নাকি? বিয়ে করবো, যেমনই তো একটা মানুষ যে একটু পাশে দাঁড়াবে, আমার তো একটা সেলাই মেশিন কিনে দিতে পারবে এরকম একটা মানুষ চাই। আচ্ছা, তো সেলাই মেশিন দিয়ে কী করবেন? সেলাই মেশিন কী করবো ভাই, অনেকটা কষ্ট সময় উপকার যে যদি দেয় আমাকে, তাও আমি আমার দাদিটার চিকিৎসা করে তাও একটু খাওয়াতে পাবো এরকম। তো যে মনে করেন যে ইউটিউবে আসছেন, তো ইউটিউবে তো মনে করেন নাম্বার দিতে হবে, পার্সোনাল নাম্বার, তো পার্সোনাল নাম্বার কি দিবেন? দেবই তো ভাই, কষ্ট করে আসে দিতে হবে। তো দিলে কিন্তু অনেকে ফোন আসবে, ফোন ধরতে পারবেন? ফোন ধরবই তো। তো সবসময় ফ্রি থাকেন আপনি? ফ্রি তো থাকি ভাই, কত সময় কাজে দায়গা ফোন ধরতে পারি না, সেখন কত সময় চাষে থাকে মোবাইল ধরতে পারি না, তার জন্য কেউ ফোন দিয়ে যদি বন্ধ পাই সেটা তো আমার দোষ, ফোনটা তো চাষে লেগে কাজে যায়গা। তো এখন মনে করেন যদি ইউটিউবের মাধ্যমে ভালো একটা বন্ধু পেয়ে যান, তো তার সাথে কি 24 ঘন্টা কথা বলবো? কথা বলবো তো, ভালো মনের মানুষ চাই আমি, সুন্দর মনে যেটা আমার সুখে দুঃখে পাশে থাকবে সেরকম একটা মানুষ চাই আমি। আচ্ছা, তো মানুষের কি জীবনের সঙ্গী বানাবেন নাকি আবার কিছুদিন পর ফালাই দেবেন? কোন কি আমি কিছুদিন পরে, আমি আমি তাকে ভালোবাসবো, সেই আমাকে মাসলাস দেয় সিলে চলে যাবে গা, কিন্তু আমরা তাকে সিলে যাবো না যে যদি আমার পাশে দাঁড়ায়। আচ্ছা, তো আপনি কি করতেছেন এখন? কি করতেছে ভাই, অনেক সিলাই মেশিনের কাজ জানে ভাই, অভাবের কারণে যে জুড়ে একটা ভাই আমাকে সিলাই মেশিন কিনতে ভাই, তার জন্য নামাজ পড়ে, পাঁচ সপ্তাহ নামাজ পড়ে, তার জন্য আমি দোয়া করব, সেলাম একটা মানুষ চাই। তো সিলাই মেশিন কাজ করলে কি ভালো ইনকাম হয়? ইনকাম ভাই 100-300 এরম পাই, ওরা দিয়ে তো সংসার হল না, আমি কিন যে একটু কিন দেবে আমার দাদি দাদি দেখতে হবে, সেলামে একটা মানুষ চাই। তো এটা কি আপনার সিলাই মেশিন না আরেকজনের? আমি পরের বাড়ি কাজ করি তো সেলাই মেশিন, তার জন্য নিজে কিনতে পাই নাই, তার জন্য প্রতিবেদনের সামনে বললাম যে সুন্দর মন নিয়ে যদি আমার পাশে দাঁড়ায় সে তো আমাকে ভালোবেসে কিনে দিতেই পারে, সে তো আমাকে অবহেলা করবে না। সেটাই সেটাই, তো এখন তো মনে করেন তো কষ্ট না করে আপনি বিয়েটা করে ফেলতে পারেন, ঠিক না? বিয়ে করবো, সেই লোমে একটা সুন্দর মনের মানুষ, যে একটু সুখ দুঃখে আমি তার পাশে দাঁড়াতে পারবে, সেই লোমে তো একটা মানুষ চাই আমি। আচ্ছা, সুখ দুঃখে পাশে থাকবে আপনার, আপনি তার পাশে থাকবেন তো নাকি প্রতারণা করবেন? কোনটা? আমি প্রতারণা করবো ভাই, সে যদি আমার পাশে থাকতে পারে তারপর তো আমি সারা জীবনও থাকতে পারি, সে যদি কয় 3 বছর পর আসবো তাও আমি তার জন্য অপেক্ষা করতে পারবো, সে যদি কয় 5 বছর পর আসবো তাও আমি অপেক্ষা করতে পারবো, সেই লোমি একটা মানুষ চাই আমি। আচ্ছা, তো এখন তো মনে করেন আপনার ইয়াং মেয়ে, তো প্রেম টেম কখনো করছেন নাকি? প্রেম ভাই দাদি মা মারা যাবার পর প্রেম টেম করতে পারি না অভাবের কারণে, যে লোমি আমাদের সংসার ভাই অনেক কষ্টই সংসার চলে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার। নাম্বার বলতে পারেন? না নাম্বারটা বলতে পারি না, আপনার বলে দেন। তো লেখাপড়া করেন না কেন? অভাবের কারণে বললাম না লেখাপড়া করতে পারি না, তার ছোট বোনটাকে লেখাপড়া করাতে গেছিলাম কিন্তু অভাবের কারণে পড়াতে পারি না, আর যেটা আমার দাদিটাকে দেখতে হবে সেই লোমে একটা মানুষ চাই। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01797633487, আমি নাম্বারটা আবারও বলছি 01797633487, তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।